গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো ওদিকে রান্নাঘরে কাজকর্ম চলছে, হাজবেন্ডকে ওদিকে খেতে দেওয়া হচ্ছে, খেতে বসেছে। তো এখন 10টা বাজে, তো এখন আমরা খাবো। তো মোটামুটি সকালের জলখাওয়াটা রেডি হয়ে গেছে, চলো সঙ্গে থাকো। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো মেলতে। তারপরে আগের দিন তো মিমিদেরকে স্নান করানো হয়েছিল, সেই জামা কাপড়গুলো মানে আমার কিছু পুরনো নাইটি যেগুলো দিয়ে ওদেরকে মোছানো হয় সেগুলো ছাদে মেলা ছিল, সেগুলো এখন তুলে ভাঁজ করে নিচ্ছি। আবার পরের দিনকে যিনকে স্নান করানো হবে সেদিনকে কাজে লাগবে। এই দেখো জামা কাপড়গুলো সব মেলে ফেলেছি ছাদে। এই দেখো প্রচণ্ড রোদ রয়েছে ছাদে, তো জামা কাপড়গুলো মেলে ফেলেছি। এখন যে এক্সট্রা কিছু ঠাকুরের বাসনে বেরিয়েছিল সেগুলোকে মাজবো। তো কলটাকে চালিয়ে রেখেছি, জায়গাটাকে ধোয়াবো, তারপরে মাজবো। তো প্রচণ্ড রোদ, ওই জায়গাটা এখনো ছায়া আছে যেখানে ঠাকুরের বাসনটা মাজবো। একটু পরে নাহলে খুব রোদ চলে আসবে, আর মাজতে পারবো না। দেখো কিরকম রোদ উঠেছে। এখন বাসনগুলোকে ঠাকুর ঘর থেকে নিয়ে এলাম কলপাড়ে, আর কলপাড়টা মোটামুটি একটু ধুয়ে নিয়েছি। তো আর একটু ভালো করে ধোয়াবো, মানে যেদিকে টপগুলো রয়েছে সেই জায়গাটাও ভালো করে ধুয়ে নিলাম। তো ভালো করে পরিষ্কার করে বসে কোনো কাজ করতে, বিশেষ করে পুজোর কাজ, খুবই ভালো লাগে। তো আমরা দেখো হাউস ওয়াইফ যারা হই তারা আমরা মোটামুটি সকলেই বাসন মাজি, সেটা যেরকম উঁচু পর্যায়ে, উঁচু পর্যায়ে মানুষ মানে তারা যে বাসন মাজেন এমন নয়, প্রয়োজনে কিন্তু সবাইকেই কাজকর্ম করতে হয়। এবং কাজকর্ম আমাদের জেনে রাখা ভালো, কারণ মানুষ কখন কোন পরিস্থিতিতে পড়ে কিছুই বলা যায় না। তো হাজবেন্ড দোকানে গেছিলো, দোকান থেকে চলে এলো, তারপরে আমি আবার বাসনগুলোকে মেজে ফেলছি। তো আমরা হাউস ওয়াইফ যারা হই তারা মোটামুটি সকলেই বাসন মাজি। আমি এখন বাসন মাজছি ছাদে যে কলটা আছে সেই কলটার নিচে। আমি আবার রান্নাঘরে যে বাসনগুলো বেরো সেগুলো তো আবার সিঙ্কের মধ্যেই মাজি। আবার আগে যখন নিচে রান্না করতাম তখন বাইরে আমাদের একটা কল ছিল, সেখানে বাসন মাজতাম। তো এক একজন এক এক জায়গায় বসে বাসন মাজে, তো জলটার তো বিশেষ করে প্রয়োজন। আবার গ্রামের দিকে একদম মানে ধুধু গ্রাম যেগুলো, সেখানে আবার পুকুরের ধারে বাসন মাজা, তারপরে কুয়োর ধারে বসে বাসন মাজা, এ সমস্তগুলো দেখা যায়। আবার টিউবওয়েল যেগুলো আগে চাপা কল যেগুলো সকলের বাড়িতে থাকতো, সেই কলের নিচেও অনেকে এখনও বাসন মাজে, যেগুলো গ্রামের দিকে দেখা যায়, আমাদের এখানে এখন আর সেটা দেখা যায় না, এখন তো সব টাইম কল। আমি যখন ঠাকুরের বাসনগুলো মাজছিলাম তখন হাজবেন্ড আর ছেলে ঘরের পিছনে গিয়ে ওই যে রেলিংয়ের মধ্যে যে আগাছাগুলো হয় না, প্রচুর আগাছা হয়েছিল, সেগুলোকে সব তুলে তুলে ফেললো। আর ইঁদুরের বড় উৎপাত, তারও একটা ব্যবস্থা করছে। তো এসব আজকে বাড়ির কাজকর্ম করছে, ভালো করে রেকর্ডিং করতে পারলাম না যেহেতু আমি এদিকে ব্যস্ত রয়েছি। কাজকর্মগুলো হয়ে গেছে, আমি নিচে গিয়ে রান্না করবো। এই পিছনে এই জায়গায় কাজ করেছে, আমাদের বাড়িতে প্রত্যেক দিন রাত্রিবেলা ইঁদুর আসে, এই জন্য দেখো এই বাটিগুলো সাথে সাথে যে বাটিগুলো দেখছো এগুলো দিয়ে রেখেছে। আর ওই একদম লাস্টের যে পাইপটা রয়েছে ওখানে প্রচুর আগাছা ছিল, সেগুলোকে সব পরিষ্কার করেছে। নতুন জায়গায় এসছে বলে ওই মিমিদের গন্ধ পাচ্ছে। তো কি হয়েছে মাইলো? হ্যাঁ কী ব্যাপার তোমার? পাশের বাড়ি থেকে মাইলো আমাদের বাড়িতে ঘুরতে এসেছে, ও আমাদেরকে খুব ভালোবাসে, দেখে আমরা যখন বেরোই আমরা ওকে ধরি, আদর করি, খুব ভালো। কি হয়েছে মাইলোটা? কে কে এটা? কে এটা? কে? ও বাবা, পাশের বাড়িতে এনফিল্ড কিনেছে, তো সেই আনন্দে ওরা আমাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে, মনে হচ্ছে রসগোল্লা আছে। তো যাই হোক, মিষ্টি খেয়ে কি একদম অরুচি হয়ে গেছে, ভালো লাগে না? মোচাটা একদম ছোট হয়ে গেছে, পুরো ছোট হয়ে গেছে। কত বড় থাকতো মোচাটা। বলতে বলতে তারপরে আজকে মোচা দুটো কাটলো, আর এই যে লম্বা ডান্ডি দেখছো এটা তো একদম সব ঝরে ঝরে পড়ে গেছে, না হলে এই মোচাটা বড় হতো আরো। আর দুটো কলার কাটি কবে থেকে হয়ে রয়েছে, পাকছেও না। আজকে আমাদের রান্না হচ্ছে আর মাছ। তো আগের দিন যে রান্না হয়েছিল সেই মাছটাই এখানে রয়েছে, মূলো সিদ্ধ করে রেখেছি, এখানে হচ্ছে লাল শাকের ডাটা, আর এখানে রয়েছে শিম, আর এখানে আলুটাকে সিদ্ধ করে রেখেছি। তো এটা রান্না করব, আর এখানে মিমিদের জন্য ভাত করব, সেই জন্য চাল নিয়ে নিচ্ছি। তো এক কৌটো নিলাম, আরও কিছুটা নিয়ে নিলাম। এবারে তো এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। যদি কোনো কিছু ঠিকমতো রান্না করা যায় কোনো কিছুই ফেলা যায় না, কিন্তু যেমন এই লাল শাকের ডাটাগুলো এই যে সুন্দর করে কেটে দিয়েছে শাশুড়িমা, এই চচ্চড়ি রান্না করছি, এটা কিন্তু খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে, একটু রসুন দিলে ভালো লাগে, কিন্তু আজকে আমি রসুন দিচ্ছি না, কিন্তু চচ্চড়িটা খুব ভালো হয় খেতে। লাল শাকের ডাটা চচ্চড়ি তো হচ্ছে, সাথে হচ্ছে লাল শাক, শাকটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর শাকটা আমাদের খুব বেশি একটা নোংরা ছিল না, অন্য সময় দেখি বালি বালি থাকে, আজকে দেখলাম শাকটা পরিষ্কারই রয়েছে। প্রথমবারের যে জলটা ছিল সেটাও কিন্তু পরিষ্কারই ছিল, এই জন্য বেশি ধুইনি, দুবার করে ধুলাম, তাতেই হয়ে গেছে পুরো পরিষ্কার। এখন মিও আমার থেকে যে কেকগুলো আনা হয় ওর সাথে দেখো কাঠের এই ছুরিগুলো দেয়,
খুব সুবিধা হয় এগুলো। গতকাল যেহেতু অনেক রাত্রে কেকটা কাটা হয়েছিল, এর জন্য রাত্রিবেলা আমরা সব অল্প অল্প করে খেয়েছিলাম, তো ছেলেকে দিলাম, আমি একটুখানি খাই। কেক টেক খেয়ে চলে এসেছি আবার রান্নাঘরে, আর শাকটাকে তো ধুয়ে রেখে দিয়েছি, ওটাকে বসাতে হবে। আর লাল ডাটার যে চচ্চড়িটা করেছি সেটা হয়ে গেছে, সেটাকে এখন নামিয়ে বাটির মধ্যে রেখে দিলাম। এবারে আমি অন্য রান্নাটা বসাবো, কড়াই তো বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে ফোড়ন। শাকের মধ্যে আমরা কালো জিরে রসুনটাই বেশি দিই, আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবারে দেবো হলুদ, একটু চিনি আর নুন, এই দিয়েই আমাদের শাকটা রান্না হয় আর খেতে খুবই ভালো হয়। তো শাকটাকে নাড়াচাড়া করে এখন এটাকে ঢাকা দিয়ে একটু সামান্য জলে ছিটা দেবো। তো এবারে ঢাকা দিয়ে দেবো। তারপরে শাশুড়িমা এখন খাচ্ছে পায়েস, তো শাশুড়িমা তো আগের দিন খায়নি, একটু দিনের বেলাতেই উনি খায়, রাতের দিকে খায় না, তো পায়েসটা দিয়ে দিয়েছি। এখানে হাজবেন্ডারটা রয়েছে, আগের দিন রাত্রিবেলা যে দেওয়া হয়েছিল কিছুই খায়নি, আর আমাদের জন্য একটু রয়ে গেছে। একটা একদিকে রান্না হচ্ছে, আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজকে সর্ষের তেল দিয়ে মাছটাকে রান্না করব, তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছটা ভাজা বসিয়ে দিয়ে এবারে আবার ছাদে যাচ্ছি, প্রতিদিনের মতন যেরকম তোমাদেরকে বলি জামা কাপড় তুলতে। শাকটা মোটামুটি হয়ে আসার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে পোস্ত, তো এর মধ্যে বাদামও দেওয়া যায়। তো এই পোস্তটা দেওয়ার পর আরও একটুখানি নাড়াচাড়া করে তারপরে এটাকে নামিয়ে ফেলতে হবে। আর আজকে আমি মাছের ঝোলের মধ্যে টমেটোটা কেটে দিইনি, মানে বডিটা সামনে ছিল না বলে টমেটোটা গোটায় দিয়ে দিয়েছি। তো টমেটোটা এখন সিদ্ধ হয়ে গেছে, ওটাকে এখন একটুখানি ঘেটে ঘেটে দিচ্ছি, তারপরে এবারে আবার ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর আজকে ফ্লাস্কে ধুয়েছি, গরম জল করে ফ্লাস্কের মধ্যে রাখতে হবে, তো এটাকে ধুয়ে জায়গা মতো রেখে দিলাম। আর এখানে মিমিদের জন্য তো ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, তার খুলে ফেলেছি, তো ভাতটা দেখে নাও, এই দেখো খুব সুন্দরভাবে ভাতটা তৈরি হয়ে গেছে। পিছন দিকটার খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে, তো আজকে যতটা পারবো গুছাবো। তারপরে পুজোর চ্যানেলে একটা ভিডিও এডিট করে রেখেছি, কিন্তু ভয়েস ওভার করা হয়নি বলে এখনও পর্যন্ত তোমাদের কাছে দিতে পারিনি। তারপরে এই চ্যানেলের ভিডিওর পুরো এডিটিংটা বাকি রয়েছে, কখন যে কী করবো আমার পুরো মাথাটা বনবন করে ঘুরছে। তো রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি, এখন আর জামা কাপড় গোছাবো না, ওগুলো সন্ধ্যার দিকে করবো। তারপরে এখন স্নান করবো, তারপরে বাদ বাকি কাজ। ছেলে স্নান হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, তরকারি দিয়ে ভাতটাকে মেখে শাক দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে খেতে দিয়েছি, আর ওদিকে একটুখানি টক ধুয়ে দিয়েছি। তো ছেলে খেয়ে নিচ্ছে, শাশুড়িমাকে জিজ্ঞেস করেছিলাম, শাশুড়িমা বললো পরে খাবে, তো এখানে গরম জল বসিয়েছি। ভাবছিলাম স্নান করতে যাবো, স্নান করতে যাবো যাবো করে আবার এইসব কাজগুলো করে নিতে হচ্ছে। দুদিনের গরম জল রেখে দিলাম, শুধু ছেলেরই লাগবে আর কাউর লাগবে না। ছেলে তেল মাখাতে আমার খুব সুবিধা হয়েছে, কারণ এই যে ছেলের তেলটা একটুখানি মাখতে পারছি, এখন একটুখানি টান টান ব্যাপারটা এসে গেছে, তো তো একটুখানি তেলটা মাখলে পরে মনে হয় ভালো হবে, একটা ড্রাই ড্রাই ব্যাপার লাগে, সেটা হয়তো কিছুটা হলেও কাটবে। আর যেটা বডি লোশন হয় সেটা মাখলে পরে মানে বেশিক্ষণ থাকে না, আর বডি লোশনটা দেখছি এবারে একটুখানি অ্যাভয়েড করবো, দামটাও খুব বেশি নিয়ে নেয়, তার থেকে তেলটা মাখা ভালো। তেলটা মাখলে পরে মনে হয় থাকবে গায়ে, দেখি কয়েকদিন ইউজ করে তাহলে বুঝতে পারবো। আর এটা হলো অলিভ অয়েল, তেলটা মেখে বসবো এডিটিংয়ে, কারণ এখন এডিটিংটা না করলে পরে একদমই হবে না। মোটামুটি আধ ঘন্টা মতো এডিটিং করে তারপরে স্নান করতে যাব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তেল মাখাও হয়ে গেল, ওদিকে ছেলেকে খেতে দিয়ে এসেছি, দেখো ড্রাই ব্যাপারটা পুরো চলে গিয়ে একটা চকচকে ব্যাপার চলে এসেছে। আজকে লাল শাকটা খুব ভালো হয়েছে, খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো যে একটুখানি কাসুন্দি দিয়ে খেলে ভালো হতো, তো এই যে এখন একটুখানি কাসুন্দি নেবো। একটুখানি ঢেলে দাও না গো, ঢেলে দাও, অল্প দেবে, খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দেবো, এই যে আরেকটু দাও, আরেকটু দাও, ব্যাস 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 ব্যাস, কাসুন্দিটা খুব ভালো খেতে। তো চলো খাওয়ার সময় আর তোমাদের সামনে আসছি না, হ্যাঁ চোখগুলো দেখো আমার পুরো বসে গেছে,
দুপুরবেলা এত জোরে ঘুম পেয়েছিল, মানে পড়ে যাচ্ছিলাম, তবু একটু ঘুমাতে পারলাম না এডিটিং এর জন্য। তো এডিটিংটা মোটামুটি কমপ্লিট করেছি, তবে ভয়েস ওভার করা বাকি আছে। আর আমাদের কি হয় বলতো, আমরা যারা ব্লগিং করি মানে রেগুলারিটি যদি মেনটেন না করতে পারি খুব কষ্ট হয়। মানে এডিটটা যদি কমপ্লিট না হয়, তারপরে ঠিকমতো তোমাদের সামনে যদি ভিডিওটা দিতে না পারি, তখন ভীষণই কষ্ট হয়। এখন দেখো চায়ের জল বসিয়েছি, চা ফুটছে, আর ওদিকে মিনিদের মাংসটা গরম হচ্ছে, লেবু চা করবো, আর এক্ষুনি চানাচুর দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে খাবো। চাটা হয়ে গেছে, এখন লেবুটাকে চিপে দিয়ে দিলাম, তো তৈরি হয়ে গেল লেবু চা। এবারে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো এখানে মুড়ির মধ্যে একটুখানি চানাচুর নিয়ে নিলাম, এবারে আমি খেতে বসে গেছি। তো খাওয়ার সময় আর কথা বলতে ইচ্ছা করছিল না, এই জন্য পরে ভয়েসটা দিচ্ছি। আর আমি মনের সুখে খেয়ে যাচ্ছি, প্রথমে বিস্কুট দিয়ে চাটা খাচ্ছি, আর চাটা খুব গরম রয়েছে। আর মিমিও চলে এলো আমাকে দেখে, তো চলো খেয়ে নিই। মিমিদের জন্য ভাত রান্না করেছিলাম, আর হাজবেন্ড এখান থেকে ভাতটা নেয়নি, বুঝেছো? আর এখান থেকে মনে হচ্ছে না একটু কম আছে, এটা হাজবেন্ড খেয়েছে। তো এখন এই ভাতটা গরম করলো, গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি, আর আলু সিদ্ধ করে রেখেছি, আর ওখানে পাস্তার বোতলটাও রয়েছে, আর সয়াবিনটাকেও সিদ্ধ করে রেখেছি। এখন আমি ডিমের মধ্যে একটুখানি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, তো ডিমটা আমার পরে কাজে লাগবে। তো কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন সিদ্ধ করা আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি, আর আলুটাকে একটুখানি ভাজা ভাজা করতে হবে। আর এখানে পেঁয়াজ, লঙ্কা আর একটা টমেটো কেটে নিয়েছি, তো এই দিয়েই করবো তরকারিটা। তো সয়াবিনটা দিয়ে দিয়েছি, আর সয়াবিনটা দেওয়ার পর একটুখানি আটকে যায় কড়াইতে, এই জন্য একটুখানি জল দিতে হয়। তো এখন সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিলাম। তো একটুখানি সামান্য জল দেবো যাতে লেগে না যায় ব্যাপারটা, যেহেতু বেশি তেল দিয়ে রান্না করছি না এবং সুস্বাস্থ্যকর একটা খাবার তৈরি করছি। তো এখন আমি জলটাকে গরম করে নিয়েছিলাম হাঁড়ির মধ্যে, মানে হাঁড়িতে ভাত রয়েছে তার মধ্যে জলটা দিয়ে দিলাম। এবার একটুখানি ফুটে ওঠার পর তারপরে ওটাকে নামিয়ে ফেলবো। এখন নুন হলুদ দিয়ে দিলাম এর মধ্যে, আর কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়ো দেবো না। আর এটা এখন এর মধ্যে একটু জিরের গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো না দিলে স্বাদটা ভালো হবে না। তো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিলাম, এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার যে পাস্তাটা রয়েছে, পাস্তাটাকে আলাদা করে সিদ্ধ করিনি, এই পাস্তাটাকে আমি হাতের মুঠোয় করে তিন মুঠ মতন দিয়ে দেবো। তো দু মুঠ দিলাম, তিন মুঠ মতো দিয়ে দিলাম। এবারে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটা খুব সুস্বাদু খাবার এবং খুব সুস্বাস্থ্যকর, যেহেতু ছেলে খুব খাওয়া দাওয়া মেনটেন করে করে, এই জন্য সেই কথা চিন্তা করেই আমি এটা করলাম। তো ভাতটা এদিকে হয়ে গেছে, ভাতে মাঠটাকে এখন গেলে ফেলছি, তো উপুর করে দিচ্ছি ভাতটাকে এখন। আর তরকারিটা তো বসিয়ে দিয়েছি, তরকারিতে জল দিয়ে দিয়েছি, তরকারিটা এখন সিদ্ধ হচ্ছে। এখন আমি আটা মেখে ফেলছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আটা মাখাও হয়ে গেল। তো ডিমটাকে তো ফেটিয়ে রেখেছিলাম, এখন তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর খুব জোরে ফুটছে, মানে গ্যাসটা বাড়ানো আছে। আর ফেটানো ডিমটাকে এখন দিয়ে দিলাম, আর এই ডিমটাকে তেলের মধ্যে করে ঝুড়ো করেও দেওয়া যায়, কিন্তু তাতে তেলটা একটু বেশি পড়ে যাবে বলে আমি এভাবেই দিলাম। তো এরকমভাবে দিলে পরে ডিমটাও খুব সুন্দর স্বাদ হয় এবং তরকারির সাথে খুব ভালো করে মিলে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে পুরো তরকারির সাথে ডিমটা ভালো করে মিশে যায় এবং খেতেও খুব ভালো হয়। তো আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এরকম করে দেখো মাখামাখা করে আমি তরকারিটা করলাম, আর যেহেতু এর মধ্যে পাস্তা দেওয়া আছে, ব্যাপারটা আরও বেশি মাখামাখি হবে, এবং পাস্তাটাও নরম হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেলে ফেললাম বাটির মধ্যে। তো এরপরে আমাকে রুটি করতে হবে, এই দেখো খুব সুন্দর হয়েছে। তরকারিটা তো হয়ে গেছে, এবারে রুটি বেলবো। তো রুটিটা করে নিই, এখন বাজে রাত্রি 10:20। তো এডিটিং এর জন্য এতটা দেরি হয়েছে জানো তো, কি আর বলবো তোমাদের। নতুন ধরনের একটা তরকারি, কেমন লাগছে খেতে তুমি? মানে কি আছে, ঠিকই আছে, ঠিকই আছে। সোয়াবিন দিয়ে, পাস্তা দিয়ে, আলু দিয়ে তরকারি। আমার গায়ে উঠে একজন দাঁড়িয়ে আছে, লাঠিটা আনবো? এটা কি হচ্ছে, এটা তুমি কোথায় উঠেছো? হ্যাঁ, তুমি কোথায় উঠেছো? আবার কিসের গন্ধ শুকছো তুমি? হ্যাঁ, আমি কিন্তু রেগে যাচ্ছি, খুব রেগে যাচ্ছি কিন্তু আমি, এই যে আমি কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছি, এত রেগে যাচ্ছি আবার। ওই আবরো, তোমাকে আবার ভয় দেখিয়েছে, আবার ভয় দেখিয়েছে তোমাকে। তুমি কি, তুমি ভয় পেয়েছো এত? আমি কিন্তু এবার রেগে যাচ্ছি, আমাদের এটা এত ভালো, এত ভালো, মানে কিছু বলার নেই। দেখো
ও এত ভালো, মানে মুখটা ওর খুব বড় সড়, ওকে দেখলে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু ও প্রত্যেককে খুব ভালোবাসে। কি কি ম্যাক্সি, ওটা আমাকেও দেখে নাকি? আসো তুমি আমার কাছে, আসো আসো আসো, বসো। হ্যাঁ বসো। কোথায় দা ভাই? আসেনি ভাই, এখনো আসেনি। আসছে ভাই, আসছে ভাই, আসছে ভাই। না মারপিট করতে নেই, না তোমার দুই এক বাবা, ওরে বাবা, এই মজা নিয়েছে রে, মজা নিয়েছে, মজা নিয়েছে। হায় ভগবান, প্রতিদিন আমার ভালোই পেয়েছে, মজা করে যেখানে সেখানে রাখছে আর নিয়ে নিয়েছে। ও যাবার নেই, যাবার নেই। জীবন যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।